জেলা মৎস্য বিভাগের তথ্যমতে দেশে মাছের রেণুপোনার 60% উৎপাদিত হয় যশোরের চাঁচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে। গেল বছর সেখানে রেণুপোনা উৎপাদন হলেও করোনার কারণে পরিবহন সমস্যায় বেশিরভাগই বিক্রি করা যায়নি। এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে এবছরও রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুমে আবারও একই কারণে ক্ষতির মুখে পড়েন হ্যাচারি মালিকরা। এর উপর টানা তাপদাহে মরে গেছে অনেক রেণু। এই লকডাউন হলে আমাদের জীবনযাত্রা চলার মান একদম ধ্বংসের দিকে পরিণত হচ্ছে। এই শিল্পটা বাঁচিয়ে যে রাখবো সেই খরিকদার ও দূর দূরান্ত থেকে আসতে পারছে না, একমাত্র কারণ হলো করোনা। করোনার জন্য ব্যবসা কেন আমাদের খুব ডাউন হচ্ছে, পুকুরেও পানি ঠিক মতন থাকতেছে না। যদি আমাদের দিকে সরকার বা কোনো সংস্থা যদি নেক দৃষ্টি না দেয় এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে। চলমান পরিস্থিতিতে দেশে মাছ উৎপাদনে এর প্রভাব পড়ার আশঙ্কা করেছে জেলার হ্যাচারি মালিক সমিতি। আমরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছি, যেটা মাছ উৎপাদনের ক্ষেত্রে আগামীতে এটা একটা বড় রকম ঝুঁকি হবে বলে আমি মনে করি। চাঁচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে বছরে রেণু উৎপাদন হয় প্রায় 68,000 কেজি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।